নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দুপুরবেলা রান্না করব। আজকে রান্নাটা নতুন ধরনের রান্না, আজকে বানাবো তিক্ত শুক্তো বা শুক্তো যাই বলুন তাই বানাবো। দুপুরবেলায় এক তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। আমার ঘরে যা সবজি ছিল তাই নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নেবেন। আমার ঘরে যেগুলো সেগুলো দেখাবো আজকে। আর তিক্ত শুক্তো কিভাবে রান্না করব, কি দিয়ে করব, সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবুন। চলুন তাহলে শুরু করি। এই যে তেতো শুক্তোর আমাদের গাছে ডাটা ছিল, লাদনে তিনটি পেরে নিয়েছি। একটা বেগুন, আর এইটা সেই রাঙা আলু বা শাক আলু লাল রঙে, কাঁচা কলা, আলু, পটল, করলা, বড়ি, তারপরে এটা হলো সর্ষে, আর এই পোস্ত। এইগুলো তেতো শুক্তোই লাগবে, আর দুধ দুধ তো লাগবে। তাহলে সবজিগুলো কেটে কুটে নিই, তারপরে দেখাচ্ছি। আমাদের গাছে দুটো একটা করে ডাঁটা হয়, খাওয়াও হয় একটা দুটো, পাড়া পাড়া দেখা যায়নি। তিনটে হয়েছিল, তিনটেই পেরে নিলাম, একদম টাটকা ডাটা। লাডনি ডাটা আর একটু মোটা হলে ভালো লাগে। ডাটাগুলো এইভাবে সব কেটে নেবো। তেতো শুক্তোর আসল জিনিস হলো করলা, কেটে ধুই নিয়েছি। এবার পোস্তটা বেটে নেবো, আর একটু সর্ষে বেটে নেবো। কুটা বাটা সব রেডি হয়ে গেছে। এবার আমি সবজিগুলো, আমি রান্নাটা বানাবো সাদা তেলে। এবার কড়াই দিচ্ছি সাদা তেল, সবজিগুলো সব ভেজে নেবো। তেল গরম হয়েছে, এবার আলু কটা আগে ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। এবারে শাক আলুটা ভেজে নেব। এইভাবে সমস্ত সবজিগুলো ভেজে ভেজে তুলে নিই। এবার বড়ি কটা ভেজে তুলে নি। শুক্তো তো একটু বড়ি খুবই ভালো লাগে দিলে, কলাই ডালের বড়ি। বড়িগুলো তুলে নি, বড়িগুলো তুলে জলে রাখবো। এই বড়িগুলো আমাদের পুরনো গতবারকার বড়ি, তার জন্য জলে রাখলাম। জলে রাখলে ভালো সেদ্ধ হবে। সমস্ত সবজি ভাজা হয়ে গেল, বড়ি ভাজা হয়ে গেল। এবার দেবো ফোড়ন দেবো। দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, জিরেটা ফোড়ন দিলাম। এবার গুঁড়ো মশলার মধ্যে দেবো ধনে গুঁড়ো,
আর দেব জিরে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু দেব জল। এবারে সর্ষে কাঁচা লঙ্কা বাটা আছে সেটাও দিয়ে দেবো। সমস্ত মশলা দেওয়া হয়ে গেল, ভাজাও হয়ে গেছে, সর্ষে দিয়ে বেশিক্ষণ ভাজিনি। এবার দেবো পোস্ত বাটা। পোস্তর বাটিটা ধুয়েও দিয়ে দেবো। এবারে সব সবজিগুলো ভাজা আছে সবজিগুলো দিয়ে দেবো। দেখুন বড়িগুলো জলে দিয়েছি, কত সুন্দর নরম হয়ে গেছে। বড়িগুলো আমি হাতে করে ভেঙে দিই, বড়িগুলো দিয়ে দেবো। এবারে দেবো দুধ, দুধটা এক পা দুধ জাল কাঁচা দুধ ছেঁকে নিয়েছি, দুধটাও দিয়ে দেবো। গ্লাসটা দিয়ে আর একটু জল দিয়ে দিলাম। এবারে দেবো লবণ, এবারে করলাগুলো ওপরে দেবো দিয়ে ঢাকা দেবো। সবকিছু ভেজে সেদ্ধ করাই আছে, একটু ফুটে উঠলে রান্নাটা হয়ে যাবে। একটু ঢাকা দিই, রান্নাটা কত সুন্দর লাগছে দেখতে। আর এই রান্নাটা ঝোলটা কম হবে, গাঁটা গাঁটা হবে। এই দেখুন কত সুন্দর বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার হয়ে গেছে, একটু চিনি দিয়েছি আগে দেখানো হয়নি, আর একটু দেবো ভাজা মশলা। ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো। এই ভাজা মশলাতে আমার কি কি আছে সেগুলো বলছি। গোটা, গরম মশলা, এলাচ, দারচিনি, মৌরি, জিরে, ধনে, তারপরে গোলমরিচ, এইগুলো আছে। জোয়ান সেইটা আমি কড়াইয়ে কাঠখোলায় ভেজে নিই, দিই শিলনোড়ায় গুঁড়ো করে রেখে দিই কটুয়াতে ভরে। এগুলো আঁশেও রান্না হবে, নিরামিষেও রান্না হবে। আজকে তেঁতো শুক্তটা নিরামিষ, নিরামিষেও দিলাম, আবার মাছের ঝোলে বা অন্য কিছু আঁশের তরকারিতে এই মশলাটা দেওয়া হবে। এই মশলাটা একদিন আমি বানাবো, আপনাদেরকে দেখাবো আমি কি করে বানাচ্ছি বা কি করে করছি। রান্নাটা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। এই দেখুন গাঁঠা গাঁঠা হয়েছে, ঝোলটা কম হবে এই রান্নাতে। আর সবজিগুলো সব একটা একটা করে থাকবে, সবজিগুলো কিন্তু ঘেটে যাবে না, সেদ্ধ হয়ে যাবে, তবু গোটা গোটা থাকবে। দেখলেন রান্নাটা কি করে করলাম আর কি দিয়ে করলাম। আর এটা হলুদ ছাড়াই, যেহেতু এটা দুধ তারপরে পোস্ত দেওয়া হয়েছে তার জন্য হলুদ ছাড়াই দেওয়া হলো। এইসব রান্নাগুলো খেতে কিন্তু অপূর্ব, গরম ভাতে আর কিচ্ছু লাগবে না, তে তো শুক্তো থাকলেই খাওয়া হয়ে যাবে। তাহলে শুক্তো রান্নাটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিও দেখতে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা বলি, কি আমাকে কমেন্টে বলেছে যে বিস্কুটটাও সুন্দর, তুমিও খুব সুন্দর, আর তোমার চ্যানেলের নামটা কেন কালোবুড়ি? কিন্তু আমার নামই কালোবুড়ি, আমাকে ডাকে কালোবুড়ি বলে, আর আমার ভালো নাম বন্দনা। তাহলে এখানেই শেষ করছি, নমস্কার।